আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আমরা এখন রেললাইনে বস্তার যুগে প্রবেশ করলাম। নাটোর রেললাইন ভেঙে 6 ইঞ্চি ফাঁকা হওয়ার ঘটনা ঘটেছে। ওই স্থানে বস্তা গুজে ধীরগতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে। বুধবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর মহাব্যবস্থাপক GM অসীম কুমার তালুকদার বলেন, আমাদের এই অঞ্চলের রেললাইনগুলো প্রায় 50 বছরের পুরানো, ফলে এই রেললাইনের ধারণ ক্ষমতা কমে গেছে। এজন্য কিছু কিছু স্থানে চাপে রেললাইনগুলো ভেঙে যায়। সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙা দেখতে পায়। পরে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রায় 6 ইঞ্চির মতো ভেঙে গেছে। তবে তেমন বিপজ্জনক নয়, এখন 10 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে। ভাঙা রেললাইন স্থানে মেরামতের কাজ চলমান, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা স্বাভাবিক হব। ব্রিটিশদের বানানো রেললাইন 50 বছরের পুরনো হয়েছে, আর হাজার কোটি টাকা ব্যয় যে রেললাইনগুলো তৈরি করা হয়েছে তা তো উদ্বোধনের আগেই ভেঙে যাচ্ছে। ব্রিটিশরা লাইনের স্লিপার হিসাবে দিয়েছে কাঠ, যা 100 বছরও নষ্ট হন না। সে কাঠের স্লিপারের পরিবর্তে আমাদের অটোপাস ইঞ্জিনিয়াররা দিল সিমেন্টের স্লিপার, যা ট্রেনের শব্দ শুনলেই মনে হয় ভেঙে যাবে। তাই পুরনো নতুন কিংবা ব্রিটিশ পাকিস্তান কারোর দোষ না দিয়ে নিজেদের দোষের দিকে তাকান, আর যত দ্রুত সম্ভব রেলে কর্মরত সকলের দায়িত্ব ও সম্পদকে জবাবদিহিতার আনেন, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। দর্শক আপনারা কি বলেন? আপনাদের কমেন্ট আশা করছি। ধন্যবাদ।